নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির মে মাস কেমন যাবে। প্রথমেই জানাই, এই মাসে তিনটি মেজর প্ল্যানেট যা কিনা বকরি হচ্ছে। 11ই মে বকরি হচ্ছে শনিগ্রহ, 14ই মে বকরি হচ্ছে শুক্র গ্রহ এবং 15ই মে বকরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং এ মাসে 4ঠা মে মঙ্গল গ্রহ আপনাদের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবং 14ই মে পর্যন্ত রবিগ্রহ থাকছে মেষ রাশির ঘরে এবং 14ই মের পর এই রবিগ্রহ যাচ্ছে বৃষ রাশির ঘরে এবং 9ই মে পর্যন্ত এই বুধ গ্রহ থাকছে মেষ রাশির ঘরে এবং 9ই মে পরে এই বুধ গ্রহ বৃষ রাশির ঘরে অবস্থান এবং 25ই মে এই বুধ গ্রহে আবার ঠিক যাচ্ছে মিথুন রাশির ঘরে এবং মিথুন রাশির ঘরে রাহুর অবস্থান এবং ধনু রাশির ঘরে কেতু গ্রহের অবস্থান। কি ফল হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি এখানে লিখেছি ভাগ্যের কিন্তু আপনারা সহায়তা কিন্তু পাবেন। প্রথমেই জানাই, আপনাদের রাশির চতুর্থ স্থানে মালব্য যোগ। অর্থাৎ চতুর্থ স্থানে, অর্থাৎ বৃষ রাশি ঘরে শুক্র গ্রহের অবস্থান এবং যে শুক্র কিনা বকরি হয়ে বুধের সঙ্গে অবস্থান করছে, এই বকরি হওয়ার যাওয়ার জন্য শুক্রের বলবত্তা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে মালব্য যোগ তৈরি হয়েছে। আপনাদের পরিবারের ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, পারিবারিক অশান্তি কিছুটা হলেও কাটবে। অনেকেই আবার বলবেন যে এই সময় তো লকডাউন, কি করে এটা মেলা সম্ভব? আমি আপনাদেরকে আবারও বলি, এই লকডাউনের মধ্যেও দেখুন প্রশাসনিক বিভাগে কাজ হচ্ছে, ডক্টর লাইনে কাজ হচ্ছে, এনজিও কাজ করছে, নার্স কাজ করছে, দেখুন মেডিসিন সব খোলা আছে, দেখুন আপনি দুধ পনির দোকান খোলা আছে, মাস্ক বিক্রি হচ্ছে। মানে এই লকডাউনের মধ্যে যে সম্পূর্ণ যে বসে আছে এমন নয়, ভাগ্য কিন্তু ক্লিক করবেই। আমি আপনাদেরকে বলছি, বাই টেলিফোন বাই নেট থ্রু আপনাদের কিন্তু একটা ভালো বার্তা কিন্তু আপনাদের আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের রাশি তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ, রবি এবং বুধের যোগ আপনাদের, এবং সেখানে বুধ তুঙ্গস্থ, অর্থাৎ আপনাদের পরাক্রম বাড়বে, আপনাদের উদ্যম বাড়বে এবং আপনারা বহু মানুষের সঙ্গে আলাপচারিতা কিন্তু আপনাদের হবে। হয়তোবা এই লকডাউনের মধ্যে না বেরোতে পারেন, হয়তো আপনাদের বাই টেলিফোন বা বাই নেটের থ্রু আপনাদের কিন্তু এই সময় আলাপচারিতা হবে এবং আপনারা এ সময় সঠিক ডিসিশান আপনারা কিন্তু নিতে পারবেন। অর্থাৎ আপনারা ঠিক নিতে পারছিলেন না কি করবেন না করবেন, এই সময় কিন্তু আপনাদের সঠিক ডিসিশান নেওয়ার সময় কিন্তু চলে এসছে। শুক্র, অর্থাৎ আপনাদের নবমপতি যে শুক্র, সে কিনা চতুর্থ স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যপতি চতুর্থ স্থানে বকরি অবস্থাতে চতুর্থ ভাবপতি একত্র হয়ে অবস্থান করছে। আপনাদের ভাগ্যোদয় কিন্তু হবে, ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু খুলবে, যেগুলো আপনারা আফটার লকডাউন আপনারা কিন্তু অনেকটাই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে এটা দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এবার জানে আপনাদের প্রেমের ক্ষেত্রে এ মাসটা আপনাদের জন্য শুভ, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করার সম্ভাবনা আছে যদি আপনাদের রাশিচক্রে গ্রহগত অবস্থান ঠিক থাকে। সেক্ষেত্রে আপনারা এ মাসে পারিবারিক সুখ পাবেন, দাম্পত্য জীবন আপনাদের মধুর হবে, সন্তান অর্থাৎ এই 25ে
মেতে এই বুধ গ্রহ মিথুন রাশি করে স্বক্ষেত্রিক রাহুর সঙ্গে অবস্থান করে। সন্তান ক্ষেত্র কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ সন্তানের শরীর নিয়ে যদি প্রবলেম থাকে বা সন্তানকে নিয়ে যদি এডুকেশনে, সেক্ষেত্রে সন্তানের দিকটা আপনাদের এ মাসটা শুভ ফল প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু রাশিতে মঙ্গলের অবস্থান আপনাদের হাই টেম্পারমেন্ট বাড়াবে, রাগ জেদ আপনাদের বৃদ্ধি করবে এবং চট করে কোনো ডিসিশন কিন্তু নিয়ে কোনো কাজ করবেন না, একটু ভেবে চিনতে আপনারা এ সময় কাজ করুন। বৃহস্পতি দেবগুরু বকরি হচ্ছে, যা কিনা আপনাদের ঠিক আপনাদের চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের এই সময় এডুকেশনের দিকে কিছুটা হলো প্রোগ্রেস আপনাদের হবে। এবং যারা টিচার লাইনে আছে তাদের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির দিক কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের যারা টিউশনি করে খান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এ সময় যারা প্রশাসনিক লাইনে আছেন, পুলিশের লাইনে আছেন বা যারা ধরুন ডক্টর বা নার্স, তারা কিন্তু আফটার লকডাউন আপনারা কিন্তু প্রমোশন আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এখন না হলো সেটা কিন্তু একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। একাদশ স্থানে কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পিছনে কিন্তু শত্রুতা আপনাদের থাকবে। এর পাশাপাশি আপনারা কিছু অর্থ এই সময় হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে, যদি আপনাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো থাকে। কোনো সোর্সে কেউ ব্যবসা করছে সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে লাভ হতে পারে এই সময়টাতে। এবার আসি আপনাদের শরীরের দিকে। শরীরের দিকে যারা ইয়ং আছেন তারা কিছুটা হলো প্রথম দিকে শরীরের পার্ট নিয়ে সমস্যা থাকলেও আপনাদের চৌঠা মেয়ের পর থেকে আপনাদের শারীরিক উন্নতি কিছুটা কিন্তু হবে এবং পাশাপাশি রাজ্যেরটাও আপনাদের বৃদ্ধি পাবে। এবং এ সময় আপনারা একটু দেবদেবীর প্রতি ভক্তি শ্রদ্ধা আপনাদের বাড়বে। এবং যেহেতু আমি বারবার বলছি বৃহস্পতি গ্রহ যেখানে বসে সেখানে নাশ করে এবং যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরে গঙ্গা জলের মতো পবিত্র হয়, আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি। তো আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে এবং আপনাদের এই দশমপতি এবং আপনাদের তৃতীয়পতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে উদ্যমতা বাড়বে, পরাক্রম বাড়বে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ভাবছেন যে নতুন কোনো কর্ম শুরু করবেন এ মাসে, আপনারা কোনো কাজে কিন্তু কোনো, ধরুন আপনারা নেটের থ্রু দিয়ে কোনো কাজ করছেন, ধরেন নতুন কোনো কাজ করবেন ভাবছেন, এই সময়টা আপনারা আইডিয়াল সময় নয়। আপনারা ঠিক 15 মে পর থেকে আপনারা কিন্তু এই সকল কাজের দিকে মনোনিবেশ করুন, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। আপনারা এ মাসে আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু পাবেন। বিবাহের ক্ষেত্রে আপনাদের খুব শুভ সময় শুরু হচ্ছে ঠিক 15 মে পর থেকে, বিবাহের ক্ষেত্রে আপনারা এগিয়ে যান। আপনারা মন মতন পাত্র পাত্রী পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির আফটার লকডাউন আপনাদের কিন্তু লাভ ম্যারেজেরও একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে। চতুর্থ স্থানে মালব্যযোগ আপনাদের পারিবারিক সুখ বজায় থাকবে এবং আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে, আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের ঘটতে থাকবে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।